তো ফার্স্টের বানানটা মাস্টার সাহেব আপনি অন্তত কই দিতেছেন এইভাবে হ্যাঁ সুরের মতন বলে যাচ্ছেন ঘটনা কি তাই শুনেন আমি সত্যি কথা বলি আপনার মেয়েকে পড়ানো আমার একদম সম্ভব না কেন কি ভাবে সম্ভব না কি হয়েছে আমার মেয়ে কি হয়েছে আমার মেয়ে আপনি পড়াইবেন আপনি আপনার মেয়েকে যা জিজ্ঞেস করেন কি হয়েছে আমার পক্ষে সম্ভব না আচ্ছা কি আমার বলেন আপনি আচ্ছা তাহলে শোনেন হ্যাঁ বলেন আমি কাজ করে শোনেন তাহলে আজকে তো নতুন ছাড় আসতেছে কেমনে ভাগানো যায় প্ল্যান করছিস কি আমি প্ল্যান করে রাখছি আমার আল্লাহ জানে প্ল্যানটা সাকসেস হয়ে যাবে দেখ ইনশাআল্লাহ হয়ে যাবে আমি তো শুনলাম তোরা দুইজনের কথা বলতেছ হ্যাঁ কি জন্য বললি আমি বুঝছি এটা পারতেছি না আমি নতুন আসবে নতুন ফিসার আসবে শুনছস এ পর্যন্ত কয়েকটা টিচার গেল আর আসলো তোদের তো আচরণ ভালো না তোরা তো দুনিয়ার দুষ্টামি তোরা করস কি রে কি কর টিচার আচরণ করে না মানে আমার দোষ টিচারের সমস্যা টিচারের এই চুপ থাক তোদের সমস্যা এইবার যদি যে টিচারটা আসবে এটাকে যদি তোরা দূরানোর জন্য পাইতে না করস কবর আছে কই দিলাম আমি আর কোনো কিছু বলবো না চেষ্টা করব চিল্লায় না যাও তো পড়তে দেয় না চুপ থাক তোমাদেরকে কি করা যায় হ্যাঁ স্যার আমি একটা প্রশ্ন করি আপনাকে হ্যাঁ আমাকে প্রশ্ন হ্যাঁ মানে বানাতে একটু বুঝিয়ে দিবেন আমরা পারতেছি না হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নাই আমি সাধারণ বানাবো তো নাকি হ্যাঁ হ্যাঁ আমি ইংলিশ মিডিয়ামের একজন স্টুডেন্ট ঠিক আছে আগে স্যার একটা কথা বলে নিই হ্যাঁ আমরা তিনটা প্রশ্ন করবো হ্যাঁ তিনটা প্রশ্নের উত্তর যদি আপনি না দিতে পারেন তাহলে আপনার কাছে আমরা বলবো এটা কোনো ব্যাপার হইলো কি প্রশ্ন ওই যে বানানো তো নাকি হ্যাঁ আর এটা কোনো ব্যাপার হইলো না পারলে কিন্তু আপনি আমাদেরকে পড়াতে পারবেন আচ্ছা সেটা সমস্যা নাই ওটা কোনো ব্যাপার না আমি যদি নাই পারি আমি যদি তোমাদের উত্তর নাই পারি তাহলে তো আমি তার তোমাদের এখানে টিচার করব কিভাবে ঠিক আছে ঠিক আছে তো ফার্স্টের বানানটা কি এটার বানানটা কি হবে হ্যাঁ বানানটা বলো তো স্যার কি কয়টা তুমি বাপে জানো রে হ্যাঁ বাপ তো সুবিধার মধ্যে স্যার স্যার বলেন না বানানটা এটা কোন বানান হলো নেক্সট স্যার তুই একটা বলতো নেক্সট বলবো এটা কোনো বানানো ভালো বানানো কি সেটা কোনো আচ্ছা আপনি পারতেছেন না চুপ থাকেন না নেক্সট বলবো আর এটা কোনো বানানো হলো হ্যাঁ বলেন এটা কি দরকার স্যার আপনি যদি নাই পারেন তো আমরা কিভাবে আপনার কাছে করব এটা তো আমাদের এখানে এনে অপমান করা হয় আমু আমু এই কি হইছে দুইটা প্রশ্ন করছি স্যারকে স্যার প্রশ্নের উত্তর দিতে পারে নাই লাস্ট একটা করব যদি না পারে আমরা স্যারের কাছে করব না কি কস না কস আচ্ছা দাঁড়াও প্রশ্নটা কইরা নেই না লাস্টের বানান বলো কি তিন নম্বর প্রশ্ন বানানটা কি বলে আমি তো বাপের বসে আমি এমন স্টুডেন্ট দেখি না কি বলে এগুলো বানান স্যার আপনি এত শিক্ষিত এই এটার বান তিনটা প্রশ্নের বানান আপনি পারেন না এই আপু এখানে আসো এটা কোন প্রশ্ন হইলো এটা আপনার তো কত আশা করে বোর্ড বলছি যে আমাদের স্যারে আমাদের অনেক কিছু শিখাইতে পারবো মনে হচ্ছে তিনটা প্রশ্ন করছে স্যার একটা প্রশ্নের উত্তর দিতে পারে নাই কি কর না কস হ্যাঁ তিনটা প্রশ্ন করছে একটা পারে না না বানান তাও নরমাল বানান পারে নাই নরমাল বানান পারে নাই তোর বাবা কি টিচার আনলো আরে আপনার মেয়েরা যে সকল বানান জিগায় এগুলো এই তো সম্ভব এগুলা এই 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 বইয়ের বানানগুলো আপনি যদি না পারেন তাহলে আপনি কিভাবে শিখবেন
বয়ফ্রেন্ড বিয়ে এরকম বানার জায়গায় এগুলো পারে আপনার আপনার এই যে মেয়েদেরকে পড়ালে কেন তো বুঝা হয়েছে না আমি যত গলে আউল সব বানান এগুলো আর কি শিখাইছেন আপনারা দেখছো মুখে কি বানা শিখাই এগুলো দেখছো আপনার মেয়ে আমি আপনাদের মেয়ে আমি পড়ে দেবো না ঠিক আছে অন্য অন্য শিখাই জান জান আমি আগে জানতাম না আপনি আমার ভালো কাজ করছেন আপনি জানেন কি আপনি জানবেন কিভাবে আপনি তো ছেলে নেই না আর যে ঘটনা আমার সাথে ঘটছে এরকম ঘটনা কারোর সাথে না ঘটে আর দুই বিষয়টা আপনি বুঝতে পারছেন আপনার আমি ফোন দিব না আমার মেয়েরই আপনি পড়াইবেন আজকে ওর মায়ের খবর আছে মেয়ের খবর আছে দেখে আপনি এখন জান পাই আমি আপনার ফোন দেবো পরে সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই আপনার আম্মু আপনার আম্মু